হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অক্ষণে বাজের 7টা, আমি অক্ষণে ঘুম থেকে উঠছি, উঠাই সারপ্রাইজ। আরে কোনো ঠান্ডাই নাই দেখি। রাত্রেবেলা অবশ্যই একটু ঠান্ডা লাগছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে কোনো ঠান্ডাই নাই। আমি কালকা বিলুনিয়ার থেকে যখন আগরতলা আইতাছি, এত ঠান্ডা, আর আমরা এদিকে প্রচুর পরিমাণ ঠান্ডা। দেখো এদিকে কোনো ঠান্ডাই নেই। তো অক্ষণে বাজে 7টা, তো 1টার সময় আমার ডিউটি স্টার্ট হইব। ডিউটির লেগে আমি হয়ে গেলাম রেডি। তো অক্ষণে বাজের 8টা বাজে 10 মিনিট বাকি। তো আমি আস্তে আস্তে নিচে যাইতেছি, ডিউটি টিউটি শেষ কইরা এরপর আবার দুপুরের পরে মানে বিকালের দিকে একটু টাউনে বাইরে হবো। তো অবশ্যই তোমরা লোকে একবারে ডিউটি শেষ কইরা এরপরে মিলবো। আমি অক্ষণে নিচে আইয়া দেখি ব্যাডমিন্টনের কোর্ট বানাইছে। মানে রাত্রে বেলা সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলা হইব। অবশ্যই তোমরা দেখতেছো কোর্ট মোটামুটি পুরোপুরি ভাবে তৈরি, লাইট লাগানো শুধু বাকি আছে, নাইলে একদম ফুল রেডি। শুধু নিচের যে ঘাসেডি আছে এটি একটু পরিষ্কার করতে হইব, মাটি টাটি উঁচা নিচে আছে এটি পরিষ্কার করতে হইব। ভালোই। তো অক্ষণে বাজতেছে 1টা, অক্ষণে ডিউটি শেষ হয়েছে। তো অক্ষণে যেতেছি উপরে স্নান টান করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হইব, কারণ সকাল হইতে অক্ষণে কিচ্ছু হয়েছে না। পরে আবার বিকালে যাবো হয়েছে টাউনে। আমি আইছি অক্ষণের নিচে। তো অক্ষণে ডিউটি ডিউটি শেষ করে নিচে আইলাম, খ্যাত ট্যাত লাগাইছে। দাদা ফোন করে কইছে খ্যাতের মধ্যে জল টল দেওয়া হয়েছে, একটু দেখো না লেগে লাগাস কি সুন্দর করে লাগানো হয়েছে। এদিকে ফুলকপি লাগাইছে, এদিকে ধন্না লাগাইছে, এদিকে ধন্না, এদিকে মাটি কাটা হয়েছে। খুব সুন্দর করে গাছগুলো উঠতেছে, চারিদিকে আবার আদা গাছও আছে। আমরা অফিসের মধ্যে খুব ভালো সবজি হয়, আমরা গর্বিত। কোনো খেতে এবার উদ্দেশ্য হইলো, দাদা ফোন করে কইছে খেতেটির মধ্যে জল দেওয়া হয়েছে নি, একটু দেখানো লাগে, তাহলে আইয়া একটু দেখতে আসি আর কি, নাহলে বিকালবেলা তাই না আইয়া জল দিব। তো অক্ষণে বাজে 4টা, তো আমি টাউনে যাওয়ার লেগে ফুল রেডি। আজকে আবহাওয়া একটু খারাপ, রৌদ্র রৌদ্র কিছুই আসিল না, অক্ষণও পুরো মৌসুম একটু কেমন জানি হইয়া রয়েছে। তো অক্ষণে নিচে যাইতেছি, তো বাইকটা লমু এরপরে যাবো। বাইকটা লইয়ে তো বাইরে গেছি গা, তো দেখা যাক কি পর্যন্ত কতটুকু যাওয়া যায়। প্ল্যান তো অনেক কিছুই আছে, চলো দেখাই। রাস্তা যাইতে যাইতে একটা মানুষ দেখা হয়েছে, মানুষ এটার লগে একটু কথা কই। ই হয়েছে আমার আঙ্কেল, আমার বড় আঙ্কেল, তার নাম হয়েছে ধর্মেন্দ্র দত্ত, তার বাবার নাম সুরান্ত দত্ত। তো তাদের লোক আইসি একটু দেখা করানোর লেগে আবার যাবো গো একটা পার্কে। পার্কিটার নাম আমার ঠিক জানা নেই, যাওয়ার সময় অবশ্যই দেখাম। প্রায় 7টা, অক্ষণে আমি অফিসে আইছি। তো এই মোবাইলে খুব চার্জ কম, এর লেগে ভিডিও বানাতে পারছি না। বিশিষ্ট পাবজি প্লেয়ার, BGMA প্লেয়ার, হ্যাঁ খুব সেরা প্লেয়ার, কিন্তু আমরা দেখতে পাইতেছেন প্লে জোনে খেলা দেখতেছ। অক্ষণ মরবি তো নগবি তো, এই শেষ তো তুই নগস। আমার বেডটা পুরো দখল করে রেখেছে। আমি অক্ষণ আগরতলা থেকে আইয়া দেখি এই অবস্থা, চেহারাটা আপনারা দেখেন একদম খুব সুন্দর চেহারা। কিন্তু বন্ধুরা, আমি অক্ষণে আইসি আগরতলার থেকে টাউন থেকে, দুই একজন মানুষ আছে আমার সানাচুরে ফুটলা পুরো খাত শেষ করে লাইছে। আমি 1 কেজি সানাচুর নিয়ে রেখেছিলাম এটার মধ্যে, 750 গ্রামের প্যাকেট 1 কেজি না। এরা কয়েকজন লোক আছে, ভাগ্য দাও কই, এই ভাগ্য দাও কই, এই দেখেন বন্ধু দেখেন কই কই কই, দেন ভাগে কেমনে ভাগে দেখেন কেমনে ভাগে দেখেন ওই দেন কেমনে ভাগে চিকেন হইব দেখি তারা কিটা করে। স্টোভ জ্বলতেছে, চিকেনটা কই দেখি, চিকেন ভাবি চিকেন খাইতাম না, কারণ আজকে অনেকদিন ধরে চিকেন খাইতে 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 অবস্থা খুব খারাপ। পরেও হেতা আজকে লই আছে চিকেন, কারণ হেতা 4-5 দিন পরে আইছে অফিসে। এটা হয়েছে আমাদের অফিসের বারান্দা, আর ভিতর হয়েছে রুম। এই বারান্দাদার
থেকে বাইরের ভিউটা খুব সুন্দর রাত্রে বেলা, মানে অ্যাসেম্বলি রোডটা খুবই সুন্দর দেখা যাইতেছে। ওখানে ভাতের ডেক বানিয়েছে, ভাত রান্না হইব, এই মহাশয় রান্না করব। এটা হইছে আমরা স্টোর রুম, এনার মধ্যে বিভিন্ন সবজি টবজি রাখা হয়, চাল টাল রাখা হয়। ডামের মধ্যে কি আছে, ডামের মধ্যে চাল আছে, এসে সব কেরাসিনের ডাম, পেঁয়াজ মরিচ আদা কাটা কুটি হইতেছে। মাংস রান্না একটু সোজা হই লেগে মাংসটা একটু বেশি খানা হরে আর কি। আমরা অফিসে মিক্সার টিক্সার কিছু নাই, তো এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা ঢুকাইয়া ডান্ডা একটা দিয়ে সেস্তে 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 তো গুঁড়া করে এরপরে মাংসের মধ্যে দিতে লাগে। ডান্ডা দিয়ে শেষ মুজে ডান্ডা রে খাইতেছি না খুঁজিয়া, অনেকক্ষণ খোঁজার পর এ দা আর এসে ডান্ডা খাইলাম, উপরে নাই একদম নিচে ফ্লোরে। আদা রসুন পেঁয়াজ খুব সুন্দর করে শেষা হইতেছে, এদিকে কড়াই গরম হইতেছে আর তেল গরম হইতেছে, এদিকে ভাত হইতেছে, হ্যাঁ আর রান্না করতেছে, আর আমি আলসিয়ার মতো দাঁড়ায় রয়েছি আর বকা শুনতেছি হেরার গাছের থেকে। মাংস মোটামুটি হইতেছে, ক্ষুধাও একটু বেশি লাগছে, তো মাংসটা হয়ে গেলে খাইলাম। তো অক্ষণে বাজে 10:10, চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম আইছে, তো ভাতটা খাই আই, আস্তে আস্তে এডিটিং কমপ্লিট করে তারপর ঘুমাই যাম। তো অনেক ঝাল করে মাংস দিয়ে ভাত খেলাম, অক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করে বারান্দার দাঁড়ায় রয়েছি, বাতাস খেতেছি। তো আজকে আর বেশি কিছু কইতাম না, তো এটা কইয়া আজকের ভিডিও আমি এনে শেষ করবো। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভালোবাসা নিয়েন, আর সবসময় অনেক ভালো থাকেন। টাটা, বাই বাই, জয় হিন্দ। ও কালি তোদের সুখতেই জলে, এরম জলে কে রে কালি, কিন্তু মাথা ব্যথা করে, পিঠে দম বেটো, পিঠে পিঠে দম বেটো, পিঠে পিঠে দম বেটো, পিঠে পিঠে দম, খুব আরাম লাগে মনে হয় তোর কাছে।